ট্যাক্সি লাইসেন্সের নিয়মের পরিপন্থী। এ কাজ করতে গেলে বিটিআরসি আমাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারত। মেয়রের এরকম ফটোকারি সিদ্ধান্তের কারণে সিলেটের 40-50 হাজার গ্রাহকের ইন্টারনেট সম্পর্ক তৈরি হয়েছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, এটিএম, শেয়ার বাজার, হাউস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হোটেল, রেস্টুরেন্ট, আবাসিক স্থাপনা, হাসপাতাল এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো অচল হয়ে পড়তে পারে। বর্তমানে সাধারণ মাজার এলাকায় ওভারহেড কেবল অপসারণের পরবর্তী সময়ে অনেক গ্রাহক এখন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। জিন্দাবাদের এলাকায় বেশিরভাগ ইন্টারনেট কোম্পানিগুলোর ব্যাকবোন কেবল। এখানে থেকে পুরো নগরীতে আমরা ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছি। এমতো অবস্থায় জিন্দাবাজার এলাকায় খুঁটিগুলো অপসারণ করা হলে পুরো নগরী সহ সিলেট জেলার বিভিন্ন থানা, উপজেলার ইউনিয়নে ইন্টারনেট সেবা অব্যাহত হতে পারে এবং বিশ্বের সাথে সিলেটের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থেকে যায়। আমরা সর্বশেষ যে একটা বিজ্ঞপ্তি পাইছি, উনি আমাদেরকে সাত কার্য দিবস সময় দিয়েছেন। সাত কার্য দিবস সময়ের পরে উনি সব কেবল খুলে ফেলেন। খুলে ফেলার পরে আসলে সার্বিক পরিস্থিতিটা কী হবে, শহর কীভাবে চলবে, আমাদের যে ইন্টারনেট সংযোগ আছে এই ইন্টারনেট সংযোগ কীভাবে বিকল হয়ে যাবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, এটিএম বুথ এগুলি সব আসলে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। আমরা এই মাধ্যমে এটাই জানাতে চাচ্ছি, আসলে আমাদের গ্রাহক এবং আপনাদের মাধ্যমে আমরা যথাযথ কর্তৃপক্ষকে এটাই জানাতে চাচ্ছি।